সো আজকে চলে এসেছি নর্থে আর তোমাদের ফার্স্ট দেখাবো আহিরতলা। সামনে আমার সমস্ত বন্ধুরা আছে, পিছনেও রয়েছে, সামনেও রয়েছে, আর এই যে আমার সঙ্গে যাচ্ছে দুজন। তো চলো আহিরতলার সামনে গিয়ে কথা বলছি, তোমরা কিছু বললে বলো। অনেক জ্যাম পেরিয়ে আমরা এলাম আহিরতলা, এবার দেখি সামনে ঠাকুরটা কেমন করেছে। আর সামনে আমার একটা দাদা এসছে আজকে আমাদের সাথে, এই দাদাও করছে। চলো যাওয়া যাক আহিরতলার সামনে গিয়ে, তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলে এসছি আমরা আহিরতলার সামনে, সামনেই প্যান্ডেল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আর লাইনও পড়েছে মোটামুটি, সেরকম একটা লাইন নেই, বাট আমি চেষ্টা করব তোমাদের যতটা সম্ভব দেখানো যায়। তো চলো প্যান্ডেলের সামনে যাওয়া যাক, এদিক দিয়ে মনে হয় লাইনটা পড়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে প্রচন্ড লাইন পড়েছে, আজকে সপ্তমী, বুঝতেই পাচ্ছেন অনেক লাইন পড়েছে, অনেক লাইন রয়েছে সামনে। সামনেই প্যান্ডেল রয়েছে, সামনেটাই রয়েছে, আপনাদের দেখাচ্ছি ভেতরে গিয়ে পুরো প্যান্ডেলটা। তো প্যান্ডেলে এখন প্রবেশ করব, সামনেই রয়েছে প্যান্ডেল, তোমাদের দেখাচ্ছি প্যান্ডেলটা। খুব সুন্দরভাবে কিছুটা সাজানো হয়েছে, লেখা আছে উপরটায় প্যান্ডেলের উপরটায়, আপনাদের দেখাচ্ছি পুরো প্যান্ডেলের ভেতরে কারুকার্যটা। তোমরা দেখতে পাচ্ছ পিয়ানো টাইপের একটা কিছু করা হয়েছে সামনেটায়। সামনেটা একটা পিয়ানো টাইপের রয়েছে দেখতেই পাচ্ছ এখানটায়। সামনেই রয়েছে প্রতিমা দেখতে পাচ্ছ। সামনেই প্রতিমা রয়েছে, সামনে প্রতিমাটা অসাধারণ হয়েছে, অসাধারণ প্রতিমা হয়েছে। আমি তুলেছি আমার তো নিয়ে নিবি, তো এখন আমরা এখান থেকে বেরাবো, আপনারা জানাবেন কেমন হয়েছে আহিরতলার প্যান্ডেল এবং প্রতিমা, আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন। তো আহিরতলা দেখে বেরালাম, তোমাদের কেমন লেগেছে তোমরা জানাবে, সামনেটা গিয়ে কথা বলছি এক সেকেন্ড। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের প্যান্ডেলটা কেমন লাগলো তোমরা জানাবে, যদি প্যান্ডেলটা ভালো লেগে থাকে, প্রতিমা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও লেটেস্ট ভিডিও আপডেটসের জন্য। তো চলো এখন যাবো অন্য প্যান্ডেলে। তো এখন আপনাদের দেখাবো বেনিয়াতলা মোড়ে অষ্টধাতুর ঠাকুরটা, সামনেই রয়েছে আমার। তো চলো যাবো এখন প্রতিমা দেখতে, আর আপনারা কমেন্টে জানাবেন
আপনাদের প্রতিমাটা কেমন লেগেছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। সামনেই রয়েছে মায়ের প্রতিমা, আর তোমাদের এখন নিয়ে যাব ভেতরে। যেমন ইয়েটা সোভাবাজার রাজবাড়ি, ওরম টাইপেরই পুজো। আর সামনেই রয়েছে মায়ের প্রতিমা, তোমাদের এখন দেখাবো। এই হলো মায়ের প্রতিমা, পিতলের প্রতিমা। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা শিল্পী মিন্টু পালের বানানো প্রতিমা। এখান দিয়ে এখন বেরাবো। তো আপনাদের তো দেখালাম বেনিয়াতলার প্রতিমা, 100 কেজি পিতল আর অষ্টধাতু দিয়ে বানানো হয়েছে এই প্রতিমাটা। শিল্পী মিন্টু পালের সহায়তায় বানানো হয়েছে। তো আপনারা জানাবেন কমেন্টে আপনাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাতে লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ধরনের আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাথে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। চলো টাটা। এই জাস্ট বেরালাম ঠাকুর থেকে, আর এখন যাবো রেস্টুরেন্টে খেতে, যাদবপুরে গোল্ডেন গেটের সামনে। আর ভাবলাম তোমাদের একটু রাতের ভিউটা দেখাই, তাই দেখেই নিলাম। এটা হচ্ছে স্প্যানিশ এরিয়া, আর এখন আমরা যাবো আমাদের বাড়ির দিকে যাদবপুরের সামনে। বেশ ভালোই মজা হলো আজকে, ঠাকুর দেখলাম নর্থে, দুখানা ঠাকুর দেখলাম, বাকিগুলো দেখতে পারলাম না কোনো কারণে। তো ওটার জন্য সরি, পরে দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো চলো যাওয়া যাক রেস্টুরেন্টের সামনে। রাতের ভিউটা কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্টে। পুজোর সময় রাতের বেলায় কলকাতা শহরটা একটা আলাদাই একটা অসাম লাগে, সুপার লাগছে একদম। রয়েছে আমার সমস্ত কাকা জ্যাঠা ভাই করা আসছে সবাই। তো সবাই চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো এই গোল্ডেন গেট সামনে, খেয়ে দিয়ে বাড়ি যাবো। আর সমস্ত বন্ধুবান্ধবরা চলে এসছে। তো রেস্টুরেন্টের ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি খাওয়া দাওয়া করবো। চলো যাওয়া যাক রেস্টুরেন্টের ভেতরে। এই ঢুকলাম, এখন খেতে বসবো। সবাই এখন খাচ্ছে, সবার খিদে পেয়ে গেছে, কতক্ষণে শেষ হবে থালা। আমাদের একটা সমস্যা।